back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে শিম এন্ড আলু দিয়ে শুটকি শিরা। তো আমি কিভাবে কুকিং করছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন ইনগ্রেডিয়েন্টস গুলো শেয়ার করব। এখানে হচ্ছে শিম, দুই ধরনের শিম নিয়ে নিচ্ছি, আর ছোট ছোট আলুকে আমি সার্কল করে কেটে নিচ্ছি। এখানে আমি একটি রসুনকে কুচি করে কেটে নিচ্ছি, কয়েকটি আস্ত কাঁচা মরিচ, দুটি আফ্রিকান নাগা মরিচ রেড অ্যান্ড অরেঞ্জ, আর হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি কয়েকটি শীতল শুটকিকে সিদ্ধ করে শুধু পানিগুলো নিচ্ছি। আর এখানে হচ্ছে চিংড়ি ফিশ, এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি নিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো। এখানে আপনাদের সুবিধার জন্য আবারও দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে নিচ্ছি। তো এখন চলে যাচ্ছি কুকিং করার জন্য, আপনারা আমার সঙ্গেই থাকবেন। এখানে একটি হাঁড়ির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি শিমগুলো, একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমে চিংড়ি মাছ অ্যাড করব, আলু অ্যাড করব, সাকল করে আমি কেটে নিচ্ছি যাতে শিমের মধ্যে আলুগুলো মিক্স হয়ে যায়। তো এখন শীতল শুটকির পানিটা দিয়ে দিচ্ছি, এতে করে শুটকির মধ্যে কোনো ধরনের বোন থাকবে না এর জন্য। এখন রসুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন মশলা অ্যাড করব পরিমাণ মতো, 2 টেবিল স্পুন মরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে বলকটা চলে আসে। এখন দেখিয়ে দিচ্ছি বলকটা চলে এসেছে, আমি এগুলোকে নেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। এইভাবে আপনারা একবার কুক করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আর অনেক টেস্টি হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, এতে করে নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এখন এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে আসে। এখন ঢাকনা দিয়ে ডেকে কুক করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আফ্রিকান নাগা মরিচ আর কাঁচা মরিচ অ্যাড করছি, এগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তবে আফ্রিকান নাগা মরিচের মধ্যে কিন্তু নাইস একটি ফ্লেভার চলে আসে, এর জন্য আমি অ্যাড করছি। আপনারা চাইলে নাগা মরিচও অ্যাড করতে পারবেন। তো এখন দেখতেই পারছেন সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। শিম দিয়ে কুক করলে কিন্তু খুবই টেস্টি হয়, আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে কুকিং করে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পারছেন
শুটকির কারি অলমোস্ট ডান। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি, আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করবেন। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।